একজন হিন্দু ভাই মুসলমান হয়ে গিয়েছেন না ও আচ্ছা উনি কি কালেমা পড়েছেন আগে আচ্ছা আমাদের একজন ভাই তিনি আমাদের একজন ভাই হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের ওই ভাইকে একটু ডাকেন ওনার নাম হলো আগের নাম কি না না গণেশ না গণেশ রুদ্র ওনার পিতার নাম কোথায় উনি একটু এদিকে আসেন সবাই বসেন কেউ দাঁড়াবেন না আমাদের একজন ভাই তিনি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম চলে আসতেছেন জি আপনার আগে নাম কি ছিল হ্যাঁ মিঠন রুদ্র মিঠন রুদ্র ছিল ওনার বাবার নাম গণেশ রুদ্র মাতা বেবি বালা রুদ্র সাং ঘোনারপাড়া সাত নং ওয়ার্ড ইউনিয়ন রাজারকোল ঢাকগড় প্লাস থানা রামু কক্সবাজার মাশাআল্লাহ তিনি সুস্থ মস্তিষ্কে বুঝে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করছেন এবং সাংবিধান আমাদের দেশের যে প্রচলিত আইন আছে আইনি সকল নিয়ম কানুন মেনে তিনি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হচ্ছেন আপনাকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য কেউ কি কোনো চাপ প্রয়োগ করেছে জোর করেছে টাকা পয়সা দিয়ে আপনাকে কি কেউ প্রভাবিত করেছে বা ক্ষমতা বা জোর খাটাইয়া করেছে এই প্রশ্নগুলো করছি এই কারণে কারণ আমাদের বাংলাদেশে মাহফিলগুলোতে মসজিদগুলোতে বা বিভিন্ন সভা সেমিনারে অনেক ভাইয়েরা ইসলামের সৌন্দর্য অভিভূত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন কিন্তু ইসলাম বিরোধীরা মনে করে আমরা নাকি জোর করে মানুষকে মুসলমান বানাই ইসলাম কাউকে জোরাজুরি করে মুসলমান বানায় যাই হোক আমাদের এই ভাই ইসলাম ধর্মে আসার পরে তিনি তার নাম পছন্দ করেছেন মোহাম্মদ হারুন আপনি কি জানেন হারুন একজন নবীর নাম ছিল জানেন আপনি মাশাআল্লাহ কোন নবীর ভাই মুসা নবীর ভাইয়ের নাম কি ছিল হারুন আলাইহিস সালাম ছিল তো হারুন আলাইহিস সালামের নামে তার নাম রাখা হয়েছে তিনি এই নামটা পছন্দ করেছেন আল্লাহ তাকে হারুন আলাইহিস সালামের মতো কবুল করে নেন বলেন আমিন হারুন আলাইহিস সালামের কথা কোরআনে কি বলা হয়েছে তিনি অত্যন্ত সুভাষী ছিলেন সুবক্তা ছিলেন তিনি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারতেন আল্লাহ আমার ভাইকে হারুন আলাইহিস সালামের সকল কোয়ালিটি দান করেন বলেন আমিন তিনি এখন কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবেন ইনশাআল্লাহ পাশাপাশি আমি বলে যাব এই এলাকার ভাইদেরকে ওনাকে আপনারা কোরআন শেখাবেন এবং নামাজ শিক্ষা দিবেন দিনের মৌলিক বিষয়গুলো আপনারা শিক্ষা দিবেন ইনশাআল্লাহ আপনার আপনি আমার ডান পাশে চলে আসেন এখানে চলে আসেন আচ্ছা মোহাম্মদ হারুন ভাই আপনি তাহলে বুঝে শুনে জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে ইসলাম গ্রহণ করছেন তাই না একটা মাইক দিয়ে দেন একটা মাইক দিয়ে দেন ঠিক আছে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো উপাস্য নাই কোনো বিধানদাতা নাই কোনো আইনদাতা নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল আমাদের এই ভাই হারুন ভাই এখন থেকে তিনি আমাদের দিনই ভাই বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার তরফ থেকে আমি তার সাথে মুআনাকা করছি এবং তাকে আমাদের এই ধর্মে সুস্বাগতম জানাচ্ছি সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আমার এই ভাইকে আজীবন দ্বীনের পথে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলে যত আলোচনা হয়েছে আল্লাহ আমাদেরকে সেগুলো আমল করার তৌফিক দান করেন মাহফিল কমিটির কোন